মুজিব জন্ম শত বর্ষ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় বর্ণিল সাজে সাজানো বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স দেখে মুগ্ধ দর্শনার্থীরা ২৮ মার্চ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর সমাধি সৌধে ভিড় করেন মুজিব প্রেমীরা গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পনেরো আগস্ট হত্যার পর তাকে সাহিত্য করা হয় টুঙ্গিপাড়ায় মহান নেতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তার সমাধি সৌধ কমপ্লেক্স সাজানো হয় বাহারি রঙে সমাধি সৌধের মূল স্তম্ভ বঙ্গবন্ধু ভবন লাইব্রেরি ভবন বকুলতলা চত্বর মিনার গাছপালা সহ পুরো কমপ্লেক্সকে সাজিয়েছে গণপূর্ত বিভাগ দৃষ্টিনন্দন আলোক সজ্জায় মুগ্ধ দর্শনার্থীরা যে বঙ্গবন্ধু যে বাঙালি জাতির যে আলোকবর্তিকা সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে টুঙ্গিপাড়া এসেছি বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখতে তো এই আলোকসজ্জা দেখে অনেক ভালো লাগছে এই সমাধিতে যে আলোকিত একটি আলোকসজ্জা আমাদেরকে মুগ্ধ করেছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এই অপরূপ দৃশ্য দেখে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আদর্শ বুকে ধারণ করতে পারবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন শ্রদ্ধা নিবেদন করতে এসে আরও বেশি আপ্লুত হচ্ছে এবং আরও বেশি ভাবগাম্ভীর্যতার সাথে শ্রদ্ধা নিবেদন করতে পারছে এটাকে দেখছে উপভোগ করছে এবং মানুষও বসতেছে বঙ্গবন্ধু এর চাইতো আরও আলোকিত মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী উদযাপনে ভিন্ন মাত্রা আনতেই এই আয়োজন বলছে গণপূর্ত বিভাগ যাতে সবাই যাতে বঙ্গবন্ধুর যে আদর্শ আর যে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আমরা তুলে ধরেছি বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে বিভিন্ন ছবির মাধ্যমে এটা তারা নিতে পারে জাতির পিতার আদর্শ ছড়িয়ে পড়বে সভার মাঝে এমন প্রত্যাশা বঙ্গবন্ধু প্রেমীদের সমর ইসলাম একুশে টেলিভিশন